গতকাল জেলে গিয়ে কুন্তল ঘোষকে জেরা করতেই আসল সত্য বেরিয়ে এলো ডিম পাশেক আগে নিজাম প্যালেসে ডেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করেছিল সিবিআই তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নিয়োগ দুর্নীতিতে অভিযোগে জেলবন্দি কুন্তল ঘোষের মুখোমুখি বসিয়ে যে প্রশ্ন করার প্রক্রিয়া শুরু করেছে সিবিআই অর্থাৎ জেলবন্দি কুন্তল ঘোষকে এবার সরাসরি তাদের হেফাজতে নিয়ে নিজাম প্যালেসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক জায়গায় বসিয়ে জেরা করার জন্য দ্বিতীয়বার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠাতে চলেছে সিবিআই এমনটাই জানাচ্ছে সূত্র অভিষেককে নিয়ে কুন্তলের চিঠি এবং কুন্তলকে চেনেন না বলে পাল্টা অভিষেকের দাবির সত্য যাচাই করতেই বসিয়ে এই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া এদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশে বুধবার গতকালকে প্রেসিডেন্সি জেরে গিয়ে বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষকে জেরা করেছে সিবিআই অফিসাররা কুন্তলের এদিনের বয়ান খতিয়ে দেখার পর আবার আদালত থেকে তাকে হেফাজতে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সিবিআই আর তখনই অভিষেকের সঙ্গে মুখোমুখি বসিয়ে তাকে জেরা করা হতে পারে কারণ তাকে জিজ্ঞাসাবাদ করার উপরেই হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট এখনও পর্যন্ত নিষেধাজ্ঞা বা স্থগিতাদেশ জারি করেনি যদিও আগামী কালকে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা যেটা সুপ্রিম কোর্টে দুই কেন্দ্রীয় সংস্থা ইডি এবং সিবিআই চাপে কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষের না জেহাল অবস্থা তবে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করছেন নিয়োগ দুর্নীতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই তিনি কুন্তল ঘোষকে চেনেন না এবং প্রকাশ্যে তিনি জনসভায় বলছেন যে নিয়োগ দুর্নীতির সঙ্গে তিনি যদি জড়িত থাকেন এক হাতে প্রমাণ দিন অন্য হাতে ফাঁসির দড়ি পরিয়ে